2023 ni sebok seplejak phwrwngnai rok sangrong salo kaisa kokthum pandani bisingtwi borogni sanmung rok sanlaikha RTI rwksajak kok rogno twiwi borog sakha haphang mochongkhe borogno haino hai twiwaisa sebokgo sitogwi mano hinwi o kok rogno wansogwi no dati dati phwrwngnai rogni bagwi yapri naharna bagwi koikha borog panda siddhanto kore arekta bishoy ojoda ektu bistey hoye geche rajya sarkar amra dekhechi কিছুদিন দু একদিন আগেই সাংবাদিক বন্ধুরা বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছে যে সরকার ইচ্ছে করলেই ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকেন সেকশন এই পদ্ধতির মাধ্যমে সরকার ইচ্ছে করলেই আমাদেরকে আবার পুনর্বহাল বিদ্যালয়মুখী করতে পারে। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্য সরকারের কাছে আবেদন করব ইডব্লিউএস এর মাধ্যমে সুপ্রিম কোর্টে ক্লিয়ারিফিকেশন এনে আমাদেরকে বিদ্যালয়মুখী করতে পারে, কারণ মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে নিডিকে প্রাধান্য দেওয়া যায়, যে জায়গায় বলছে নিডির মাধ্যমে নাকি আমাদের চাকরিটা চলে গেছে, কিন্তু আমরা সুপ্রিম কোর্ট থেকে আরটিআই মাধ্যমে জানতে পেরেছি আমাদের চাকরি যায়নি, আমরা আরটিআই মূলক আমরা বিদ্যালয় চাইছি। এখন রাজ্য সরকার যে অনেকগুলি অপশন খুলে গেছে, ইচ্ছে করলেই, শুধু মানবিকতার অভাব। আমরা দেখেছি কাল কয়েকটা প্রমিনেন্ট নিউজ পেপারে বলেছে সদিচ্ছার অভাব, সরকার ইচ্ছে করলেই, যেহেতু সরকার ভীষণ ডকুমেন্টে রেখেছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনও বলেছিল যে ভীষণ ডকুমেন্টে রেখেছে, আমাদের বিষয়টা আমরা চিন্তা ভাবনা করছি, কিন্তু লক্ষ্য করছি সত্যি আমরা অভাব। এই জায়গায় দাঁড়িয়ে একজন রাজ্যের প্রফেসর, হাইলি এডুকেটেড মানুষ, হায়দ্রাবাদ